ভারতেও কিন্তু একই ফাইজার জরুরি ভিত্তিতে দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এবং তিনি এও বলেছিলেন যে খুব শিগগিরই ভারতবাসীর কাছে এই ভ্যাকসিন নিয়ে তিনি ইতিবাচক কোনো খবর দিতে পারেন। তো যেমনটি আশা করা হচ্ছে এবং বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে চলতি ডিসেম্বর মাসেই হয়তো এই তিনটি টিকার মধ্যে যে কোনো একটি টিকাকে হয়তো সরকারি সরকারিভাবে অনুমোদন দেওয়া হবে। এক্ষেত্রে এখন পর্যন্ত আশা করা যায় এক্ষেত্রে সবার থেকে এগিয়ে রয়েছে ভারত বায়োটেকের। গত সপ্তাহে কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু চূড়ান্ত পর্যায়ে ট্রায়াল শুরু হয়েছে এবং সেটি কিন্তু প্রকৃতিবাদী পর্যায়ে ক্ষেত্রে যুক্ত। আপনাকে জানালেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কথা বলার পরই কিন্তু দেশ জুড়ে ভ্যাকসিন গ্রহণের জন্য একটি ইতিবাচক একটি আবহ তৈরি হয়। যদিও আপনি জানেন যে 130 কোটি মানুষের দেশ, এই সব মানুষই কিন্তু ভ্যাকসিনের দিকে তাকিয়ে রয়েছে। যদিও সরকারিভাবে বলা হচ্ছে যে সবার কাছে যাদের বিশেষভাবে প্রয়োজন তাদেরকে দেওয়া হবে, এখনো পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেটি খবর আমাদের কাছে, আপাতত 30 কোটি মানুষের মধ্যে এই ভ্যাকসিন দেওয়ার জন্য কিন্তু তারা একটি রূপরেখা তৈরি করেছে। ধাপে ধাপে আপনি জানেন যে বয়স জনিত একটি বিষয় আছে, 70 থেকে 50 বছরের মধ্যে এবং যারা ফ্রন্ট লাইনার চিকিৎসক, বিভিন্ন বাইরে থেকে যারা করোনার সঙ্গে লড়ছেন, বিভিন্ন রকমের স্বাস্থ্যকর্মী, তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এইভাবেই ধাপে ধাপে কিন্তু করোনার এই ভ্যাকসিন ভারত সরকার 30 কোটি মানুষের মধ্যে কিন্তু দেবে। ভারত সরকার 30 কোটি মানুষের মধ্যে কিন্তু দেবে। এখনো পর্যন্ত করোনা এবং ভ্যাকসিনের পরিস্থিতির খবর নিয়ে আমাদের সঙ্গে ভারত থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।